নমস্কার, আজকে আমি আপনাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো। এটার নাম মশলা মুরগি। এটা খেতে খুব সুস্বাদু হয়, করাও খুব সহজ। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে রকমারি রান্নাতে আজ আমি মশলা মুরগি বানাচ্ছি। এই মুরগির মাংস নিয়েছি আমি 700 গ্রাম, টমেটো কুচো দুটো বড় বড় কুচো করে নিয়েছি, হাফ চামচ আদা, হাফ চামচ রসুন বাটা, দুটো বড় বড় পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, চিকেন মশলা, জিরে পাউডার আর নুন আর চিনি। ফোড়নের জন্য লাগছে তেজপাতা, জিরে, গরম মশলা আর করব আমি বাটার আর সাদা তেলে মিক্স করে রান্নাটা। আর ধনে পাতা কুচো নামার আগে আমি দেব। মুরগির মাংসটাতে আমি পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুন বাটাটা দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, চিকেন মশলা 1 চামচ আর হাফ চামচা 1.5 চামচ মতো দিলাম, হলুদ গুঁড়ো 1.5 চামচের মতো দিলাম, কাশ্মীরি মরিচ পাউডার, এটা বেশি ঝাল হয় না রংটার জন্য, নুন স্বাদমতো নুন আর অল্প একটু চিনি, টমেটো কুচোটা এর মধ্যে দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টা। দু ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে মাংসটা। এবার আমি তেল দেব কড়াইয়ে, তেল দেওয়া নেই যেহেতু, একটু 3 চামচ 4 চামচের মতো তেল দিলাম আর সাথে মাখনটা দিয়ে দেব। তেলটা হয়ে গেলে আমি ফোড়নটা দেব, যা যা ফোড়ন আছে সব দেব। তেলটা হয়ে গেছে, এবারে আমি তেজপাতা দুটো আর জিরে, গরম মশলা, গোটা গরম মশলা থেঁতো করা, এটা দিয়েছি। গরম হয়ে গেলে, একটুখানি এটা লাল লাল হয়ে গেলে আমি মশলাটা মাংসটা দিয়ে দেব। হয়ে গেছে, ফোড়নটা আমার হয়ে গেছে, এবারে আমি মাংসটা দিয়ে দেব। একটু করে কষাবো আর একটু করে ঢাকা দেবো একবার করে। ম্যারিনেটে অর্ধেকটা মাংস প্রায় হয়েই যায়, এই সময়ও কম লাগে, খেতেও দুর্দান্ত হয়।
আস্তে আস্তে আমাকে কষাতেই হবে। এই যতক্ষণ না মাংসটা একটু নরম হচ্ছে ততক্ষণ আমাকে জলটা আছে শুকনো হয়ে যাবে, তখন আমার কষানো শেষ হবে। এদিকে জল গরম বসিয়েছি, একটুখানি জল গরম বসিয়ে দিচ্ছি, যাতে জল দেওয়ার সময় গরম জল দেবো, ওই জন্য আমি জলটা করে রাখছি। এখনো আমার জল আছে মাংসটায়, গ্যাস কমিয়ে নাড়তে হবে সমানে। আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিতে হবে, একটুখানি ঢাকা থাক। এক মিনিট ঢাকা দিয়ে দিলাম, এক মিনিট পর আবার আমি কষাবো মাংসটা। আবার এক মিনিট থাকবে এরকম ঢাকা দেওয়া। এক মিনিট হয়েছে, রংটা কেমন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, লালচে লালচে রং হয়ে যায়। আবার আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এক মিনিট হয়ে গেছে, এবার আমি আবার খুলে কত জল বেরিয়েছে দেখুন, দারুণ গন্ধ বেরিয়েছে, ভালো গন্ধ। এটাতে আলু লাগে না, এই রেসিপিটাই এমনি শুধু মাংসটাই করে, আর খুব ঝোল থাকে না, অল্প অল্প গ্রেভি থাকবে। রুটি লুচি পরোটা নান এসবের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর সবচেয়ে মানে ইয়ে জিনিস, এটা খুব মানে তাড়াতাড়ি হয়ে যায়, একটু ম্যারিনেট করে রাখলে বেশিক্ষণ আর করতে হয় না। আবার এবার আবার খুলে আমি দেখছি, হ্যাঁ এবারে আমি গরম জল করেছি, গরম জল দিতে হবে সবসময়। ঠান্ডা জল দিলে, এটা গরম তো, ঠান্ডা জল দিলে আবার চিকেনটা ঠিক ইয়ে হবে না, তৈরি হবে না। আমি একটু গরম জল দিচ্ছি, এটা এবার 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে হবে। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখি হয়েছে নাকি। হ্যাঁ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে দেবো। এটাতে খুব অল্প গ্রেভি থাকে, বিশেষ গ্রেভি থাকে না।
রেডি হয়ে গেল আমার মশলা মুরগি। এটা খেতে খুব ভালো হয়, করা খুব সহজ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার এই রেসিপিটাকে শেয়ার করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। শুধু সাজানোর জন্য ধনে পাতাটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে আমার রেসিপিটা খুব ভালো লাগে।